আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে ভাইজান, আল্লাহর অশেষ রহমত। তো আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া, যেহেতু 2023 সাল, জি 2023 সালের মধ্যে সবচাইতে একটি ভালো গাড়ি দেখাবো, যেহেতু গাড়ি অনেকগুলো আছে আমার কাছে। আচ্ছা, বাট আজকে একটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা রাজ দেখাবো। আচ্ছা ভাই, একটা বেসিক কোয়েশ্চেন, রাজ গাড়িটা আসলে কেমন? রাজ গাড়িগুলো খুব ভালো গাড়ি, কারণ হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা জানেন যে জিপ গাড়ি চালাতে গেলে কিন্তু আপনার ট্যাক্স লাগে, 50 থেকে 60 হাজার টাকা ট্যাক্স লাগে। জি, তো রাশের মধ্যে একটা মজা হচ্ছে আপনি জিপ চালাচ্ছেন বাট ইনকাম ট্যাক্সটা খুবই কম, মানে প্রাইভেটে ট্যাক্সে আপনি জিপ চালাচ্ছেন, এই একটা মজা। আর দ্বিতীয় হচ্ছে এটা গাড়ির পারফরমেন্সটা খুব ভালো, এখন পারফরমেন্সটা খুব ভালো চলতেছে এগুলো। আচ্ছা, এবং এগুলার পার্টসগুলো হচ্ছে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় এবং 100% জেনুইন পার্টসগুলো পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, যেহেতু এটা জিপ গাড়ি কম বাজেটের মধ্যে, তো কমফোর্ট কেমন গাড়ি? এগুলো কমফোর্ট খুব ভালো। আচ্ছা, খুবই ভালো, কমফোর্টেবল গাড়ি, এটা জিপ গাড়ির মধ্যে খুব কমফোর্টেবল গাড়ি। তো চলুন গাড়িটি দেখি। জি, এটা হচ্ছে টয়োটা রাশ, আর এটা মডেল এর হচ্ছে 2006, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2009। আর দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, মশালা খুবই সুন্দর। সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্রিল, টয়োটার লোগো দেওয়া আছে। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ13 সিরিয়ালের গাড়ি, মশালা খুবই সুন্দর। সামনে একটা স্টিলের বাম্পার দেওয়া আছে, এসএস সেফটি বাম্পার। আর এই পাশের লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়িতে দেখতে পাচ্ছেন যে সামনে পিছনে গ্লাস, প্রতিটা গ্লাস একেবারে অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে, অরিজিনাল গ্লাসগুলো এখানে দেওয়া আছে। এছাড়া ছাদের উপরে একটা রুফ বার দেওয়া আছে, যেটা খুবই সুন্দর সৌন্দর্য একটা। আচ্ছা, এবং প্রত্যেকটা রেঞ্জসেট দেখতে পাচ্ছেন, প্রতিটা রেঞ্জসেট একেবারে অরিজিনাল রেঞ্জসেট, প্রতিটা রেঞ্জসেটে আপনার রাশের লোগো দেওয়া আছে। আচ্ছা, প্লাস টয়োটার লোগোটাও পেয়ে যাচ্ছে। জি, এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে প্রিন্টেড কালার, মানে ব্ল্যাক কালার গ্লাসগুলো। আচ্ছা, এবং পাশাপাশি গাড়ির একটা জিবের যে একটা ভাব থাকে সেটা হচ্ছে পাদানি, পাদানি দেওয়া আছে, খুব সুন্দর একটি পাদানি মশাল্লাহ। এবং চাকাগুলো মশাল্লাহ খুবই সুন্দর, চারটা টায়ারই অলমোস্ট নতুনের মতো। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরে মশাল্লাহ খুবই সুন্দর, সিট কাভারগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা সিট কাভার, এবং ডিভিডি, ব্যাক ক্যামেরা, তারপর হচ্ছে উডেন প্যানেল, স্টারিং সহকারে একেবারে উডেন প্যানেল, মশাল্লাহ খুবই সুন্দর একটা গর্জিয়াস গাড়ি। আর বাইরে কালারটা হচ্ছে সিলভার কালার, এবং ভিতরটা মশাল্লাহ খুবই সুন্দর। আমি একটু পাশ থেকে দেখাই আপনাকে। অবশ্যই, জি, এই পাশ থেকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, জিপ গাড়ি একটা স্টাইলিশ গাড়ি একটা, কারণ এগুলো হচ্ছে ছোট ফ্যামিলির জন্য বা যারা একটু ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করেন তাদের জন্য জিপ গাড়িগুলো মশাল্লাহ খুবই সুন্দর। পিছনে দেখতে পাচ্ছেন একটা স্পলার দেওয়া আছে, অরিজিনাল টোটাল স্পলার। পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, এখানে রাশের একটা লোগো দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী জিপের একটা চাকা, যেটা হচ্ছে আসলে জিপের ঐতিহ্যবাহী বললাম এই কারণে, এটা খুবই মানে জিপে এইগুলো না থাকলে মানায় না, কারণ চাকাইটা পিছনের চাকাটাই হচ্ছে খুবই একটা মানে। কালকে আমি চিন্তা করতেছিলাম যে হ্যারিয়ারে কিন্তু এখন চাকা থাকে না, হ্যারিয়ারে চাকা পিছনে দেয় না, এখন নতুন যেগুলো গাড়ি আসতেছে সেগুলোতে কোটে চাকা দেয়, রাশেও নাই, রাশে নেই। তারপরে হচ্ছে আপনার এখন যে দেখবেন 15, 16, 17 মডেল বা 20 মডেল যে V8 গুলো, লাক্সারি যে V8 গুলো যেটা আমাদের মন্ত্রী MP-রা চালাচ্ছে, সেই গাড়িগুলোতে কিন্তু পিছনে চাকা নেই এখন, কারণ এইগুলো গাড়িতে চাকা খুব সুন্দর যে একটা চাকা, এবং সুন্দর কাভারের দেওয়া আছে মশাল্লাহ খুব সুন্দর। এবং এটা 15 সিসির গাড়ি, আবার হচ্ছে আপনার সিএনজি করা। আচ্ছা, সিএনজি করা, 60টা সিএনজি করা আছে মশাল্লাহ, খুব সুন্দর একটি গাড়ি। এবং এ পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইটই হচ্ছে আপনার একেবারে এলইডি লাইট মশাল্লাহ, প্রতিটা গ্লাস, প্রত্যেকটা রেনসেট 100% অরিজিনাল রেনসেট গ্লাসগুলো আছে। আমি একটু ডোরগুলো দেখাই, ও খুবই সুন্দর। এবং সামনের ডোরগুলো আমি একটু দেখাই, সামনের ডোরগুলো মশাল্লাহ খুবই সুন্দর, একদম প্রত্যেকটা জায়গায় উডেন প্যানেল করা আছে, সিএনজি করা, এবং এখানে লুকিং গ্লাসগুলো হচ্ছে রিটেক, আপনার অপটিক্যাল মিটার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, মশাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি। মানে যারা কম বাজেটে একটা জিপ চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে অন্তত গাড়ি নেওয়ার আগে একবার হলেও আমাদের এই রাশটি দেখে যান। আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটি, কারণ এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায়, কারণ রাশ গাড়ি যারা ইউজ করে খুবই একটু মানে ডিফারেন্টভাবে ইউজ করে, কারণ রাফ ইউজ বেশি করা হয়, বাট এইগুলো গাড়িটা খুব কম ইউজ হয়েছে, গাড়িটা চলছেও খুব কম, মশাল্লাহ খুব ফ্রেশ একটি গাড়ি। আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবেন। ইন
ইঞ্জিনটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন, 16 ভালভ, এবং ইঞ্জিনের এই পাশ থেকে আমি একটু দেখাই। যেমন এটা হচ্ছে সাইলেন্সার, আপনি দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো, মানে গাড়িটা রাফ ইউজ করলে এগুলো কিন্তু একেবারে মরিচা ধরে ফেলে অথবা লাল হয়ে যায়, লালচা একটা দাগ চলে আসে। বাট আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। আর এটা এমনও না যেটা আপনি সেকেন্ড টাইম লাগাতে পারবেন, এটা কিন্তু গাড়ির সাথে একটার সাথে একটাই থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে। এবং ভিতরের যে কালারটা দেখতে পাচ্ছেন, চ্যাটিস, মার্সেল, এগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় যে ABS মাশাআল্লাহ খুব সুন্দর, প্রত্যেকটা লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট, টোটাল লোগো দেওয়া আছে। সামনে মার্সেলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। প্রত্যেকটা লাইটে আপনার টোটাল লোগো পাচ্ছেন, বডের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অবস্থা আছে। এগুলো অরিজিনাল যে কালারটা সেই কালারটি আছে। এবং এখানে একটা হিট প্রুফ দেওয়া আছে, যেটা হচ্ছে অরিজিনাল হিট প্রুফ, একেবারে অরিজিনাল যে গাড়ির সাথে থাকে এটা দেওয়া আছে মাশাআল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ গাড়ি খুবই ভালো এবং খুব ফ্রেশ অবস্থা আছে। আর যারা আসলে কম বাজেটে জিপ চাচ্ছেন, যে আমরা একটা জিপ চালাবো কম বাজেটে, তাদের জন্য কিন্তু মূলত এই গাড়িটি, এবং চালা খুব আরাম পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়িটি খুব ফ্রেশ অবস্থায় আছে। এটার দাম কত যাচ্ছে? দাম বলার আগে এই মডেলটা আরেকবার বলে দিচ্ছি। মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, আর এটার দাম চাচ্ছি আমরা 12,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। আর পেপার্স ফুল আপডেট পাবেন, একেবারে 23-24 সাল ফুল আপডেট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তারপরে অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি থেকে আসবেন মোহাম্মদপুর 4 রাস্তার 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন। তাছাড়া আমার যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে আপনি চাইলে লাইভ লোকেশনটা দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, হ্যাঁ আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।